হ্যালো গাইস আজকে আমি ভিডিও করছি কিন্তু কালকে আমার ভিডিও দিতে পারিনি কারণ অনেকটা ব্যস্ততার ফলে আর ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি আর বৃষ্টি চলছিল বাইরে বেরোনো যাচ্ছিলো না ঠিকমতো সেই জন্য ভাবছিলাম যে আজকে আর ভিডিওটা না দেওয়া হোক মানে কালকের কথা বলছি তো সেই কারণে আর কালকে ভিডিও দেওয়া হয়নি তা আজকে আমি ভিডিও আবার শুরু করেছি আর কন্টিনিউ থাকবে তা তোমাদের আসতে একটা নতুন জিনিস দেখাবো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার ওয়াইফ নেই কাজে ও একটু অন্য কাজে ব্যস্ত রয়েছে সেই জন্য আরও আসতে পারলো না আজকে ভিডিওতে আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো সেই জিনিসটা দেখতে হলে তোমাদের একটু ওয়েট করতে হবে থামবে তোমাদেরকে দিয়েছি একটু হিন্টস দে এরকম এইরকম আসতে পারে ভিডিওটা যাই হোক গাইস আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো বলতে বলতে প্রায় আমি চলে এসেছি কারণ আমি যেখানে রয়েছে জিনিসটা তার পাশে আমি দাঁড়িয়ে রয়েছি তার আগে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো যে জিনিসগুলো তোমরা অন্য সময় দেখতে পারবে না কারণ আমাদের এদিকে অনেকটাই বৃষ্টি হয়েছে অনেকটাই ঝড় তুফান হয়েছে তোমাদের এদিকে ঝড় তুফান কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেই ঝড় তুফানের ফলে আমাদের এদিকে অনেকটাই জল হয়েছে সেই জলগুলো প্রথমে একটু দেখে নেব তারপর যেটা তোমাদের জিনিস সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো তো গাইস চলো একটু আশেপাশে ঘুরে আসি দেখি কোথায় কতগুলো জল হলো দেখো গাইস আমাদের এই ছোট্ট ফরেস্টটা এখানে অনেকটাই গাছ রয়েছে যে শাল গাছের মতো কিছু গাছ রয়েছে অনেকটাই শাল গাছের মতোই আবার সেগুন গাছ কিছু রয়েছে আরও কয়েকটা গাছ রয়েছে এখানে সেই গাছের পাশে যে ওই সাইডে যে একটা ডোবার মতো দেখা যায় ওখানে কিন্তু অনেকটাই জল দেখো একদম পরিপূর্ণ হয়ে গেছে একদম ডোবার জল পরিপূর্ণ হয়ে গেছে আর এই সাইডে যে দেখতে পাচ্ছ এখানে দেখো এদিকেও জল এসেছে এবং আমাদের যে কচুর ক্ষেত সেখানেও পুরোপুরি অনেকটাই জল ছিল কালকে আরও বেশি জল ছিল কিন্তু কালকে ভিডিও করা হয়নি কারণ মানে বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে আর কি করে ভিডিও করি মোবাইলটা ভিজে যেত সেই কারণে আর ভিডিও করা হয়নি আর দেখো আমাদের এদিকে ছোটো পুকুর পাশ সেখানেও অনেকটাই জল হয়েছে আমাদের যে বড়ো পুকুর পাশ সেখানেও অনেকটা জল হয়েছে কালকে ভিডিও করে রাখলে হয়তো আর একটু ভালো হতো ছাতা নিয়ে যদি ভিডিওটা করতাম তাহলে আরও একটু ভালো হতো যাই হোক গাইস তা তোমাদেরকে দেখাতে পারিনি দেখো আমাদের ছোট পুকুর পাড়ে কতটা জল হয়েছে এবং বড় পুকুর পাড়ের জল এখান থেকেই দেখা যাচ্ছে তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমি এ দেখো গাইস এই যে দেখো দেখতে পাচ্ছ বড় পুকুর পাড়ের একদম যে জল সে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে একদম ভর্তি হয়ে গেছে জলে জলাময় হয়ে গেছে চারিদিকে যাই হোক গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এদিকে কীরকম জল হয়েছে যে কচুবাড়িতে এখন জল নেমে নেমে গেছে কারণ পাইপ দিয়ে আমরা জল ওই সাইড থেকে নামিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম জল হয়েছে এখন তোমাদেরকে সেই জিনিসটি দেখাবো এতক্ষণ ধরে অপেক্ষা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো যেটার জন্য তোমাদেরকে এতক্ষণ ওয়েট করালাম সো গাইস বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব সেই জায়গায় এবং তোমাদেরকে দেখাবো সেই আসল জিনিসটি যে জিনিসটা তোমাদের জন্য এতক্ষণ ওয়েট করে থাকলে দেখো গাইস বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের ছোট্ট প্রগন বাগান মাছের বাগানের এখানে আর এই যে দেখো বাগানে এখানে দুটো রক্ত জবা ফুল ফুটেছে কেমন হয়েছে রক্ত জবা ফুলগুলো অবশ্যই তোমরা জানাবে আমাদের জবা ফুলের গাছ রয়েছে একটা ওই সাইডে মানে ঠাকুর ঘাটের পিছনে ওই সাইডে একটা রক্ত জবার গাছ রয়েছে এবং আরেকটা গাছ রয়েছে এইখানে আমাদের আমাদের এই যে পিছনে আমাদের রুম দেখা যাচ্ছে সেই রুমের সামনে রয়েছে সেই জবা ফুলের গাছ এই গাছটা আমরা কিনে এনেছি জবা ফুলের গাছটা কিনে এনেছি কিনে এনে এটা লাগানো আর সেখান থেকে ফুল হয়েছে এখানে গোলাপ ফুলেরও গাছ ছিল কিন্তু গোলাপ ফুলের গাছটা পরবর্তী সময় নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এই রক্ত জবা ফুলের গাছটা সেটা টিকে গিয়েছিল এবং এখান থেকে দেখো দুটো ফুল হয়েছে এটা দেখানোর জন্য তোমাদের অনেক করলাম করালাম সো গাইস তোমরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য তোমার সকলেই সুস্থ এবং ভালো থাকুন এবং আমার পাশেই থাকুন দেখাবে পরে ভিডিওতে টাটা বা